নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো। আমার একজন বন্ধু স্পেশাল রিকোয়েস্ট করেছিলেন আমাকে মাটনের কোনো রেসিপির জন্য, তো আজকে মাটনের এই কষাটা আপনাদের জন্য স্পেশাল। বাচ্চাদের এই রেসিপিটা খুবই পছন্দের এবং এটা ভীষণ টেস্টি, তো চলুন শুরু করা যাক। জিভে চলা না, এই মাটন রেসিপিটা বাড়িতে তৈরি করতে কিন্তু একদম ভুলবেন না। মাটনে যদি গন্ধ থাকে আপনার লোকালিটির মাটনে, তাহলেও তা পাওয়া যাবে না এইভাবে যদি প্রিপেয়ার করেন মাটনকে। এই ফ্যান্টাস্টিক মাটন রেসিপিটার জন্য আমি নিয়েছি 8টা মাটন পিস, 1টা মিডিয়াম পেঁয়াজ, 1টা আলু 4 ভাগ করে কেটে নিয়েছি আমি, ঘরে পাতা দই 4 চা চামচ, আদা 4 কোয়া রসুন, 1/2 এর কম টমেটো, 1/2 লেবু থেকে যে রসটা পাওয়া যায় তার থেকে একটু কম নেবেন, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ ও দারচিনি, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ গোটা জিরে, ধনে পাতা, কাঁচা লঙ্কা অপশনাল, 2 চা চামচ চিনি এবং 3 চামচ সর্ষের তেল। এবার একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লেবুর রসকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই রান্নায় আমি ইউজ করেছি টক দই, টমেটো ও লেবু, তাই যাতে টক বেশি না হয়ে যায় তাই জন্যে মাত্র 4 চামচ দই নিয়েছি, 1/2 এর কম টমেটো নিয়েছি এবং 1/2 লেবুর কম লেবুর রস নিয়েছি। এবার রসুন, আদা এবং টক দইকে আমরা একটু জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। মাংসকে ম্যারিনেট করব আমরা প্রথম মিক্সচার দিয়ে, দেন সেকেন্ড মিক্সচার দিয়ে অ্যান্ড সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমরা। আমি এখানে ব্লেন্ড করার সময় একটু জল দিয়েছি বলে একটু লিকুইড আছে, আমার রান্নায় সুবিধা হয় তাতে, আপনারা জল নাও দিতে পারেন। মাংসকে 2 ঘন্টা বা ওভারনাইটের জন্য আমরা ম্যারিনেট করে রেখে দেব। এবার পাত্র গরম করে আমরা সর্ষের তেল গরম করে নিলাম। দিয়ে দেব গোটা গরম মশলা এবং গোটা জিরে। মিনিট খানেক ভেজে নিয়ে দিয়ে দেব আলু। আলুকে নুন হলুদ দিয়ে মিডিয়াম আঁচে আমরা ভাজতে থাকব। ভাজা হয়ে গেলে আলুকে তুলে নিলাম, আরেকটু তেল দিয়ে নেব এবং সেটাকে গরম করে আমরা পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকে আমরা ভাজা থাকবো এবার মিডিয়াম আঁচে। একটু নুন দিয়ে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় তাই জন্য নুন দিয়ে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিলাম মাংস এবং পুরো ম্যারিনেশনটা। লো থেকে মিডিয়াম আঁচে আমরা কষাতে থাকবো এখন মাংসটাকে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু ঘন্টা বা বেলের চিহ্নটা প্রেস করে দেবেন, তাহলে আমার সব কটা ভিডিওর আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ভিডিওকে প্লিজ আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আমি তাহলে খুব খুশি হব। লাইক ও কমেন্টও করবেন আমার ভিডিওতে যদি আপনার ভালো লাগে, এবং আমি এই ডেসক্রিপশন বক্সে আমার অনেকগুলো ভালো ভালো রেসিপি দিয়ে দিলাম, প্লিজ সেগুলো দেখে নেবেন এবং বাড়িতে শিওর ট্রাই করবেন সেগুলো। উল্টে পাল্টে ভালো করে কষে নিচ্ছি আমি মাংসকে। এবার দিয়ে নেব টমেটো অ্যান্ড নুন। দেওয়ার পরে আরো একটু ভালো করে কষাতে থাকবো আমি।
কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল এবং আলু। প্রেশারে প্রথমে হাই আছে, প্রথম সিটি, এবং তারপরে লো থেকে মিডিয়াম আছে। আমরা সেদ্ধ করতে থাকবো মাংসকে। মাংস সেদ্ধ হয়ে গেছে, দারুণ মাটনের গন্ধে ঘর পুরো ভরে আছে। দিয়ে দিলাম গরম মশলা এবং ধনে পাতা। ভালো করে মিক্স করে নেব আমরা মাংসের সাথে। দিয়ে দিলাম চিনি। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, কিন্তু আপনারা ঝালের টেস্টটা একটু বেশি আনার জন্য এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার একটু চেখে দেখব কেমন হলো। পারফেক্ট। বাপক খেতেই মাটনটা ভীষণ প্রিয়, তাই শিওর বাড়িতে ট্রাই করবেন এই অসম টেস্টের মাটন কষা বা মাটন কারি। খুব ভালো থাকবেন। আর বিদায় নিলাম।